শহর এসেছি। হালিশহরে যে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির কুমারহট্ট হালিশহর স্টেশন থেকে নেমে চলে এসেছি, টোটো করে এলাম। এখানে রামপ্রসাদ নাকি ভিটে বাড়ি ভিটে আছে। তারপরে দেখব এখানে একটা পুকুর ঘাট আছে, সুন্দর করা রয়েছে, পুকুর আছে, পুকুরে কিছু দেখা যাচ্ছে, কচ্ছপ আছে বলছে, ওই যে অরিজিনাল নাকি অরিজিনাল, ওই তো এর ভিতরে কচ্ছপ, ওই যে ও হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি নড়ছে ওই যে মাথা উঁচু করে আছে ওই পিলারটার দিকে তাকাও, ও হ্যাঁ ওই যে কচ্ছপ দেখা আছে ওখানটাতে অনেকগুলো ছিল, হ্যাঁ কচ্ছপ দেখা আছে। এই তোমার এখানে কচ্ছপ ছাড়া আছে, এটাই দেখার জিনিস, ভালো লাগছে তো বেশ। কচ্ছপ দেখা আছে, ইন্টারেস্টিং, একটা পুকুর রয়েছে, দেখি ওই পাশে দেখা যায় না কতটা কি দেখা যায়। হালিশহর ফ্রেডা নিটি ও রামপ্রসাদ স্মৃতি মন্দিরে 100 মাছে মাছকে খাবার দেবেন এটা বলছে। এখানে একটা ডেকোরেশন আর্কিটেকচার অনেক পুরনো, এটা কি জানো নামটা কি বললি জানো, রামপ্রসাদের ভিটে বাড়ি, রামপ্রসাদ ভিটে বাড়ি। হ্যাঁ আচ্ছা, এখানে একটা যে সবেদা গাছ, তাই তো সবেদা গাছ দেখতে পাচ্ছি। এই যেখানে মন্দিরে কি বিগ্রহটা দেখা যাচ্ছিল, শচীন শচীন বিগ্রহ কি দেখা যাচ্ছিল, বিগ্রহটা দেখা যাচ্ছিল, বন্ধ তো এখন। সুনাথ চন্দ্র রায় আর কি, প্রদ্যুৎ কুমার, এই দেখতে পাচ্ছি এখানে পুজো আছে, হয় হালিশহর মেন মন্দিরে রয়েছে কুমারহট্ট হালিশহর ফেটার্নিটি প্রতিষ্ঠিত গোডইল, এখানেই পুজো পুজো হয়। মন্দির তো 4টার সময় খুলবে বলছে, আবার পরে একদিন আসা যাবে। এখানে একটা ডেকোরেশন রয়েছে এই পাশে, অনেকে আসতে পারে আসে। হ্যাঁ তোমার হলো গিয়ে আগে থেকে বললে পরে খাবার দাবারের ব্যবস্থা আছে। আচ্ছা রামপ্রসাদ সেনের সাধক, রামপ্রসাদ সেনের পাঠক বিধায়ক এলাকা উন্নয়ন, এখানে আগে কখন এসেছিস? না এই ফার্স্ট এসেছি আমি। ও আচ্ছা, আগে কোনোদিন আসিনি। তো শুনেছিস তাই তো এখানে আছে একটা, এখানে আসতাম ভাজ ভাজ করে হয় না, আজকে চলে আসলাম বাস তুমি আসলা। এই যে টোটাল টেম্পেলটা দেখা যাচ্ছে রামপ্রসাদের ভিটা হালিশহর, হালিশহর রামপ্রসাদ ভিটা শিবের গলি, শিবের গলি বলছে। এটা হচ্ছে টুয়ার্স রেল স্টেশন, এদিকে রেল স্টেশন দিকে যাওয়া যায়, যে হালিশহর রেল স্টেশন আছে, এখানে টোটো লিঙ্ক আছে টোটো, আর এখানে মিষ্টির দোকান আছে গোপাল সাউ, ওই পুকুরটা দেখা যাচ্ছে, গেটে একটা কি করা আছে শ্রী তারিত তরিত বরণ। আচ্ছা তো এটা চলে আছে, ওইটা
ভালো লাগলো, নিরিবিলি আছে। কালকে তো আবার 15 আগস্ট, একটু পরিষ্কার টরিষ্কার হয়েছে। চৈতন্যদেব ছিল এখানে, আমরা ছেড়ে চলে যাচ্ছি এই জায়গা স্পটটা, রামপ্রসাদ ভিটে তারপর হালিশহর, পুকুর আছে খুব সুন্দর, পুকুরটা দিয়ে যাচ্ছি, বিরাট পুকুরটা কিন্তু দেখবার মতো। সরকার বাজার, আর এটা হচ্ছে স্টেশন রোড, মনে হচ্ছে এটা স্টেশন রোড। এটা ডেভেলপ হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ফুড ব্রিজ আছে না, ফুড ব্রিজটাকে এটা ডেভেলপ করেছে। আর হচ্ছে প্ল্যাটফর্মগুলো একটু উঁচু করেছে এই পাশে। এই ফুড ব্রিজটা পুরো পুরনো আছে অবশ্য হালিশহরের। আর এইটা হচ্ছে ওয়েটিং রুম, এইটা নতুন করেছে একটা ইঞ্জিয়ান রেলওয়ে হালিশহর।